প্রতি বছর 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। আর এই সপ্তাহের দ্বিতীয় দিন 30 সেপ্টেম্বরকে ধরা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে। তবে যে সচেতনতার জন্য এই দিবস, সেসবে কোনোটাই বাস্তবায়িত হয়নি বলে উঠে আসছে গণমাধ্যমে প্রকাশিত নানা অসঙ্গতির সংবাদে। ওইভাবে আমাকে দেখতে হবে যে আমার মা আমার বোন, তাই না? সে তো আমার বোনও তো বের হতে পারে, সুতরাং তার প্রতি আমার কেন, আমি তার প্রতি ইনজাস্টিস অথবা তার প্রতি কেন আমি একটা কটু কথা বলবো অথবা তাকে কেন আমি অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলবো, এটা এই মানসিকতা এখনও মনে হয় পরিবর্তন হয়নি। আজকাল ছেলেদের থেকে কোনো অংশ পিছিয়ে নেই, তারাও কাজ করতে পারে, একটা ছেলেও কাজ করতে পারে, কিন্তু মানে এই এর জন্য আমাদেরও কিছু মানে ব্যর্থতা আছে। একটা মেয়ে হয়েছে, ছেলে সন্তানের আশায় আরও 4-5টা মেয়ে হয়েছে, কিন্তু তাদের ওই ছেলে সন্তানের আশাটা কিন্তু শেষ হয়নি। এভাবে আস্তে 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 10টা বা 11টা হলেও কিন্তু ছেলে চাই তাদের, এভাবে তারা সন্তান নিয়েই যাচ্ছে। নারীরা মনে করছেন এখনও সামাজিক ও পারিবারিক বৈষম্য, অন্যায়, ধর্ষণ, বাল্য বিয়ে, যৌতুক, লাঞ্ছনা, হয়রানি সহ নানা রকমের ভোগান্তিতে তারা। মেয়ে শিশু হলে হচ্ছে সবাই মনে করে যে একটা বোঝা, তাকে হচ্ছে তার পিছনে ইনভেস্ট করাটা হচ্ছে অনেক বেশি লস মনে করে, যে সে তো শ্বশুর বাড়ি চলে যাবে। সোসাইটি শিখিয়ে দেয় যে তুমি মেয়ে, তুমি হচ্ছে হাঁড়ি পাতিল খেলবে, পুতুল দিয়ে খেলবে, তুমি গাড়ি দিয়ে খেলবে না। আর যে ছেলে তাকে বলা হয় যে তুমি গাড়ি দিয়ে খেলবে, তুমি মেয়েদের মতো কেন হাঁড়ি পাতিল দিয়ে খেলতেছ? কন্যা শিশুদের গুরুত্ব ও তাদের বিষয়ে সচেতনতা তৈরিতে এ দিবসের বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছেন এই অপরাধ বিশেষজ্ঞ। ছোট ছোট কন্যা সন্তানদেরকেও কিন্তু বিভিন্নভাবে ধর্ষণ বলি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলি, বিভিন্ন ধরনের অপরাধের শিকার হতে হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু যদি আমরা চিন্তা করি, এখনও কিন্তু আমি মনে করি যে কন্যা সন্তানরা, কন্যা শিশুরা এখনও হচ্ছে অনিরাপদ আমাদের সমাজে। শুধু রাষ্ট্র নয়, সমাজেরও এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন তিনি। সরকার কিন্তু আপনার বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে উপবৃত্তি দিচ্ছে সন্তান, শিশু সন্তানদের, যাতে কন্যা সন্তানদের যাতে উচ্চশিক্ষার্থ ত্বরান্বিত হয়, কিন্তু একই সাথে আমি মনে করি স্পেসিফিক্যালি এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটি পরিবারের এগিয়ে আসা উচিত। এবং এই জায়গাটাতে বাবা মাকে বা প্যারেন্টসদেরকে একমত হতে হবে যে আমার মেয়ে সন্তান হোক, আমার ছেলে সন্তান হোক, দুটো সন্তানই আমার যোগ্যতাতে সমান। বিশেষজ্ঞদের মতে আধুনিক ও শান্তিপূর্ণ বিশ্ব তখনই গড়ে তোলা সম্ভব যখন কন্যা শিশুদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করা যাবে। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।